আমার নবী তার মাকে কবরে যখন দাফন করে শোয়াইতে গেছে, আমার নবী কবরের মাটি রে ডেকে ডেকে বলে, কবরের মাটি আমি তোর ভিতরে আমার মাকে শোয়া রেখে যাইতেছি। হালিমায়ে সাদিয়া বাজান, আমার নবী কবরের মাটিকে আস্তে আস্তে করে থাবুর মারে আর বলে, কবরের মাটি রে তোর মালিক রে বুঝাইয়া কোষ, এ যুবক আমার দিকে তাকাও, আমি তোদের সামনে একটা লাশের কফিন বানায় ফেলছি। বাজানডামি একটা বাস্তব চিত্র দেখাই দিয়ে যাই, এইটা মাথা এইটা পা এই কাপড়ে আবৃত হইয়া তুমি একদিন বিদায় নিবে, আমিও একদিন বিদায় নিব। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে আমার মায়ের এই কাপড়ে দেখছি বাবা, আমি তখন মাদ্রাসার ছেলে ছিলাম, আমি আমার মাকে জীবনের তরে বিদায় দিছি এরকম কাপড়ের কাপড় দেখিয়ে। হ্যাঁ পশ্চকোনা রাজা বাড়ির ভাইরা, আমি জানি না আমি গোপালগঞ্জের সন্তান, তুমি কোন গঞ্জের সন্তান আমি জানি না, শুধু আমি তোমার দুটো পা ধরে পড়ে যাব। এই দুনিয়ায় মা ছাড়া আপন কেউ নাই, ওই মা বাবা যাদের দুনিয়ায় নাই সে বুঝবে মা কি জিনিস গো বাবা। ও মা আমি আপনাদের দুটো পা ধরে বলে দিয়ে যাই গো মা। বাজানবে টর্চলাইটটা নিয়ে হাতের মধ্যে মশকের তেল লইয়া কুপিটা জ্বালায় হযরত ওমর আস্তে আস্তে করে টুক 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 করে যায়। আমাদের দেশের রাজা বাদশারা যারা বাজান আমাদের জনগণের টাকায় তেল পুরাই রাস্তা দিয়ে কুকুর করে ঘুরে, ওমরের জীবনে যদি একদিন তারা পড়ত জীবনে বালিশটাও মাথায় দিত না। আবার আমরা অনেকে কই আমরা 70-80 রেকাত প্রতি রাত্রে নামাজ পড়ি, এ মুসলমান ভালো করে বুঝছো, হযরত ওমরের দিকে তাকাইয়া টর্চলাইট মারতে 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 বাবা পেরায় 7 থেকে 8 কিলোমিটার রাস্তা চলে গেলেন। যাইবার পরে বাবা চারদিকে বলু ধুধু বালুর চ, কোন মানুষের কোন আওয়াজ নাই, মানুষগুলো সবাই ঘুমায় রাত বাজে 1টা থেকে 1.5টা, মদিনার ভিতরে শুধু শিকল কুকুর বিড়াল বলে বাবা তাদের খাদ্য সংগ্রহ করার জন্য খালি ঘুরে। হযরত ওমর টর্চলাইট মারিয়া মারিয়া দেখে কোন মানুষ নাই, হঠাৎ করে বাবা দেখে একটা কাপড় দিয়ে বানানো তাবু, তাবু দিয়ে বানানো কাপড় দিয়ে বানানো একটা তাবু পাহাড়ের ডালুতে বালুকার জমিনে ৭ থেকে ৮ বছরের একটা বাচ্চা, 12 থেকে ১৩ বছরের একটা বাচ্চা, 3 থেকে ৪ বছরের একটা বাচ্চা, 3 থেকে ৪ বছরের বাচ্চাটা মায়ের রানের উপরে শুয়ে আছে, 12 বছরের বাচ্চাটা 8 বছরের বাচ্চাটা একটা পাথরের বুকের মধ্যে দিয়া যেখানে তেলে বাতি জ্বলতেছে বাবা ওই বাতির সামনে বয়া উপর হয়ে শুয়ে বলতেছে, মা তুমি না বলছো মা কাপড়ের দেশে খাওয়ানের অভাব, মুসলমানের দেশে খাবারের অভাব। মুসলমানের শিক্ষা করিও না ভিক্ষা, ঠিক না বেটি? ও মায়া মন দেশে আইসি মা বুড়িয়া ডাক দিয়ে
তারা তিন দিন অনাহার আর ওমর আরামে খায় আর ওমর আরামে ঘুমায় মজনবর আমার দিকে তাকান ওমর চিন্তা করে দেখি আর একটু কি হয় দেখে মা কষ্ট দিয়ে বাবা আগুন জ্বালায় দিলেন আগুন জ্বালায় কতগুলো পানির পাতিলার মধ্যে পাথরের ছোট ছোট টুকরা দিয়া আগুন জ্বালায় দিয়া বাজানরে চামিজ দিয়ে আস্তে আস্তে করে লড়তাছে পাথরের টুকরা গুলা বাবা কড়কড় কড়কড় করে আওয়াজ হইতাছে বড় বাচ্চাটা বলে মা ছোট ভাইরা না বুঝলে আমি বুঝি মা ওমা তুমি এই দুই দিন ধরে খালি লড়তাছো আর চাটতাছো মা আবার দাও এই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা তোমারে ভালো কথা বলি মা চলো আমাদের দেশে ফিরিয়ে যাই মা হামাজান এবার দেখবেন পৃথিবীতে একটা দরদি আছে নিজের ইজ্জত বিক্রি করে হলো বাবা মায়ের তার সন্তানকে খাবার আইনে দেয় বাজানদে কয়েকদিন আগে একজন আমারে দেখাইলো ফেসবুকের ভিতরে একটা মহিলা বাজানদে মোবাইল ধরে টান দিছে মোবাইলটা হাতে নিয়ে যখন দৌড় দিছে যুবক ছেলেদের কাছে ধরা খেয়ে গেছে বাবা বোরকা পরিহিত মা যখন মহিলাকে বাবা বোরকাটাই না খুলে ফেলছে ওই মহিলা বলে তোমাকে পাও দুইটা দর্শি আমি গরিবের মেয়ে হলো আমার ইজ্জত আছে আমার বোরকাটা খুলো না বলে কে ওই যে দেখো তোমরা 10টা মোবাইল দিয়ে আমারে ভাইরাল করতে চাইতেছো যদি তোমরা আমার মারো আমি রাজি আছি মার খাইতে তবু আমার এই চেহারাটা খুইলা তোমরা ফেসবুকে সব জায়গায় বাজার ভালো মন্দ থাকে একটা ছেলে মহিলার মেকআপ টাইলে ঘুরে ফেলছে সুন্নি আবার পর্দা মারাস ওই মহিলা বলে ভাই রে আমার জীবনে কোনোদিন আমি চুরির বিদ্যা শিখি নাই আমি আজকে কেন এই রাস্তায় নামছি জানো কই কে আমি ঘর ভাড়া দিতে আমার বাচ্চাটা আমার বোনের বাসায় রেখে আসছি আরে মা জনম দুখিনি আমার পোস্ত খোলা রাজা বাড়ির বাইরে ওর মাদ্রাসার কমিটির বাজার না দুনিয়া থাকার জায়গা নাই বোমান ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে আমার এতিম বানায় চাইলে আজকে আমার বাবা অসুস্থ আমি বলছি আপনার 70 লাখ টাকা লাগবে যদি আপনার হায়াত থাকে আমি জিহাদি চেষ্টা করব আমি বলছি আব্বা একদিন আমার টাকা থাকবে বাবা থাকবে না বাজান এই পৃথিবীতে বাবার মতো দূর দেখিও নেই এই যে মামুনের বাবার বাজানে গলার মধ্যে ক্যান্সার হয়েছিল লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবার সুস্থ করছি হে আমার পুস্তকের যুবক ভাইরা জানি না কার বাড়ি রংপুর দিনাজপুর মাদারীপুর শরীয়তপুর সাতপুর ফরিদপুর আমি জানি না গো বাবা শুধু এখন দুই নয়নের পানি দেওয়ার মামলারে খুশি করবা এই যে মাওলানা মুজিবুর রহমান সাহেবের বুকের মধ্যে হাতটা ঢুকে দেখো মায়ের জন্য বাবার জন্য কত কষ্ট গো বাবা আমরা যখন মাদ্রাসায় পড়তাম বৃহস্পতিবার বাড়ি গেলে মা রং বেরঙের তরকারি এই শীতের মৌসুমে মা রস দিয়ে শীতল পিঠা ভিজায় খাওয়াইতো আহারে আমার জনম দুঃখিনী মা আমার ভাইদের চোখের পানি গুলা তুমি কবল করিয়া দাও
আমার ভাইদের বাবা মাকে তুমি মাফ করিয়ে দাও ও বাজান গতকালকে যেখানে ওয়াজ করছি বাবা বিবাড়িয়া নবীনগর ওইখানে চেয়ারম্যান আমার ডান পাশে দুই ঘন্টা বসে ওয়াজ শুনছে চেয়ারম্যান কাঁদতে কাঁদতে বাজান আমার দিকে তাকান আল্লাহর কসম করে বলছি গতকালকের চেয়ারম্যান আমার এই চাদরটা হাদিয়া দিয়েছে আর কি বলছে জানো হুজুর আপনার অস্তিত্ব প্রতিদিন ইউটিউবে আসে আমি জানি দেখি আমার চাদরটা আপনি গায়ে দিয়েছেন আমি আমার জীবনে এখানে 13 বছর ওয়াজ হয় আমার জীবনে কোনদিন হুজুরে 1 মিনিটের উপরে স্টেজে বসি নাই আল্লাহর জাতির কসম করে বলে আমি 1 মিনিট বসি নাই হুজুর আজকে 2 ঘন্টা ওয়াজ শুনে কাঁদছি কেন জানেন আপনি না বলছেন মায়ের দোয়া চেয়ারম্যান হয় মায়ের দোয়া এমপি হয় মায়ের দোয়া এসপি হয় মায়ের দোয়া নশ কাশ্মীরে হয় মায়ের দোয়া ইমাম শাফি হয় মায়ের দোয়া ইমাম মালিক হয় মায়ের দোয়া ইমাম আবু হানিফা হয় মায়ের দোয়া আল্লাহু আকবার শুনে মায়ের দোয়ায় মন্ত্রী হয় হুজুর আমি আমার মায়ের দোয়া চেয়ারম্যান হয়েছি আমি ইয়াসরবন যেতে আমার মায়ের দয় আলে বলছি এই মুজিবুর রহমান সাহেব তার মায়ের দয় আলে বলছে ওই যে মুক্তি আব্দুল কাইয়ুমের মায়ের দয় আজকে মুক্তি আব্দুল কাইয়ুম বলছে হ্যাঁ যুব তোর পাও দুটো ধরছি আয় তোর পাও দুটো আগাই দে আমি তোর পাও ধরে কাঁদতে রাজি আছি মায়ের কান্দাস রে মায়ের কান্দাস রে আজকে নেশা কইরা শুভ মার তোর পেটে লাত্তি দে মার গলা সুরি চালায় তোর কপালে জুতার বাড়ি তোর কপালে জুতার বাড়ি হারামি আয় আমি তোর পাল তুলে ধর সে রাজা বাড়ির যুবক বাকে জান্নাত মাদ্রাসার মাহফিল বসে অদা দে রক্ত বিক্রি করে হলো মাকে কোনোদিন কষ্ট দিব না রাজি আসো না নাই রাজি আসো না নাই যে যুবকরা জীবনে কান্দে না এই যুবক বয়ে বয়ে কান্দে এবার তুই কান্দবি আমি তোর পাও ধরছি যুবক তোর মা আমার মা পেটে রেখেছে কত কান্দ মাল কাঁদছে তোর মা আমার মা 3 মাস বয়সের থেকে কান্দা শুরু 3 মাসে যখন মা দেখলো আমি প্রেগনেন্ট আমার পেটে বাচ্চা এসে গেছে আমার মা 3 মাস পর্যন্ত কেন কাঁদছে জানো নি মা খুশিতে কাঁদছে আল্লাহ তুমি আমার একটা কলিজার সন্তান দিতাছ 4 মাসে মা কাঁদছে হারে তোর আমার যখন একটা গোস্তের টুকরা হয়ে গেছে গোস্তের টুকরাটা তো বাজান পেটের মধ্যে দৌড়া দৌড়ি করছে পানির মধ্যে ও বাজান যেদিকে গোস্তের টুকরাটা দৌড় দেয় ওইদিকে মার মনে হয় বড় 1 টন রড বুঝি আমার পেটে ঢুকাইছি বাজার এখন সিল্লাবার কান্দা যখন 5 মাস 6 মাস হয়ে গেছে তোমার আমার জেসেম যখন হয়ে গেছে বাবা ছোট্ট একটা এতটুকু একটা জেসেম হয়ে গেছে তখন তো তুমি পানির মধ্যে বাজার হলারের মতো দৌড়াইতেছিলে যখন 7 মাস হয়ে গেছে লড়াচড়া করতে শিখছ একবার মাথা দিয়ে আমার পেটে গুঁতে দাও আর একবার মায়ের নিচের দিকে গুঁতে দাও মায়ের পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে গেছে বাবা মা যায় নামাজ বসে কান্দে আর বলে মানি যত দুঃখ দিবে তুমি সন্তানের তুমি মাওলা বাঁচাইয়া রাখ আমার কোলের সোনা যখন 8 মাস বয়স হয়ে গেছে রে যুবক এইবার তোমার খাবারের চাহিদা বাড়িয়ে গেছে আর মায়ের নাপাক রক্ত তোমার যথেষ্ট হয় না মায়ের শরীরের পানি কমে গেছে তখন তুমি মার এক এক জায়গায় গুঁতা দিয়া মায়ের বেহুশ করে দিছ 9 মাস যখন হয়ে গেছে বাবা
মা উঠতে পারে না বসতে পারে না পায়খানায় ঢুকছে মার বারবার পায়খানা আসে হালাকে পায়খানা হয় না গো বাবা মা বাথরুমে যায় বয়ে থাকে পেটটা চাপায়া বসতে পারে না ঠ্যাং দুইটা মা ঠ্যাং দুইটা একটু ফাঁক করে বসতে হয় গো বাবা হে যুবক আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ লেখেন মা যখন পাউডার একটু সারাইয়া বসে বাজান মার পেটে যখন চাপ লাগে তুমি বড়লোক মার পেটের মধ্যে একটা লাত্তি মেরে দিছ মা ওই লাত্তি খাইয়ে বাথরুমের মধ্যে জুম ধরে কাইতে বয়ে রয়েছে মা বাথরুমের রেলিং ধরে দাঁড়ায় রয়েছে কষ্ট করে আধা ঘন্টা পরে বাইর হয়েছে মা বাথরুমের আস্তে আস্তে টাইলস ধরিয়ে ওয়াল ধরিয়া মা খাটের উপরে বসছে বাজান যখনই বসছে আর একটা লাথি দিছ মা এইভাবে ঠ্যাংটা উঁচা করে হাতটা উঁচা করে বসছে বাজান যখন মা দেখলো হাতটা এইভাবে দিয়ে একটু আরাম করে বসছে আর একটা পাও দিয়ে গুঁতা দিছ মা এই গুঁতাটা খাইয়া বিছানায় শুয়া পড়ছে বেজন্ডে মা যখন শুয়ে পড়ছে আবার তুমি পেটে লাথি দিছ মা উঠে বসছে এ যুবক আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই এখানে আমার সাথে একটা আওয়াজ দিও মা বিচার মতো চিল্লাইছে বাজান মা পাগলের মতো টাইলসের উপর দিয়ে বাজার দৌড়াইছে এই যে এত শীত মার শরীরে শীত লাগে নাই মা শুধু ঘামাইছে আর ঘামাইছে আরে কত চোখের পানি মায়ের ঝরছে আজকে ওই মায়ের কষ্ট দৃষ্টার যুবক আমার নবী জানে মায়ের কি যন্ত্রণা গো হে যুবক এখন চিল্লাবার কান্না মা হালিমা সাদিয়া একদিন আমার নবীর জন্য কলিজা ভুনা করে নিয়ে আসতেছে এই আল্লাহ আপনার জোরে খাও বাজান্ডে উটের কিছু কলিজা দুম্বার কিছু কলিজা মা হালিমায় সাদিয়া সুন্দর করে পাক করিয়া প্লেটের মধ্যে করে নিয়ে আসতেছে বাবা আমার নবী তখন মসজিদে নববীতে আসরের নামাজের পরে মুজাকারা করতেছিলেন আমার নবী মুজাকারা বাদ দিয়ে বাবা সব সাহাবীদের শর্তে বললেন নবী বের হয়ে গেলেন নবীর ঘরে একটা চাদর ছিল বাবা এই চাদরটা হাতে নিলেন আমার দিকে তাকান এটা আমার বাপের বানানো কথা নয় বুখারীর হাদিস আমার নবী চাদরটা হাতে নিলেন ঘরের থেকে চাদরটা হাতে নিয়ে নবী দ্রুত চলে গেলেন মার এক হাত হলো ঘরের উপরে আর এক হাত হলো মার মাজার উপরে মাঝে মাঝে মার হাতটা ধরে চুমা খায় আর বলে আমার লক্ষ্মী মা আমার কুলছে যারা নতুন সাহাবি হালিমার চিনে না একজন আর একজন রে গুতা দিয়া কই এই মহিলাকে আমার নবী তার ঘরে হাত দিয়ে এইভাবে আদর করে হযরত ওমর ফারুক বলে তোমরা চিনো না ও এইটা হলো আমার নবীর কলিজার টুকরা দুম্মা আমার নবী এই চাদরটাকে বাজান জমিনের উপরে বিছিয়ে দিলেন আমার নবী মসজিদ নববীর ভিতরেই মায়েরে বসায় রাখলেন কারণ হালিমায় সাদিয়ার বয়স তখন 90 এর কাছাকাছি তখন হালিমারে সবাই দেখা জায়েজ নবীর মা বেড়া তাকা এদিকে চাদর বিছাই দেন নবী আমার মার কপালে সুমা দেন মার হাতটা ধরে মালিশ করে দেন মা এই এই বাটির মধ্যে কি মা কি মা বাবা আমি আপনার জন্য পাতলা রুটি পছন্দ করেন জবের রুটি আপনার বোন ছয় বারে দিয়া অনেক কষ্ট করে আমি রুটি দিতে বানাইছি আমি শুনছি আপনি যুদ্ধের থেকে আসছেন আপনার শরীরটা অসুস্থ আমি আপনার জন্য ছোট্ট ছোট্ট করে গোষ্ঠগুলো ভুনা করে কলিজা ভুনা করে আনছি বাবা বাবা আপনি আমার সামনে দুইটা লোকমা খাইবেন যুবক হালিমে সাদিয়া কি নরম নবী জন্মদাত্রী মা না দুধমা হেমন নবী এক চোখে চোখ মুছে চোখের পানি আর এক হাত দিয়ে বাজান মায়ের হাতের বানানো খাওয়া
নবী গালের মধ্যে দিয়ে আব্বা জানরে টুক টুক করে আস্তে আস্তে করে আমার নবীর আকালান নবী বুখারীর মধ্যে দেখবেন সামাইলে তিরমিজি আসছে নবী আমার কোন খাবার খাইতে গেলে নবীর দাঁত দেখা যাইত না নবী আমার গোস্ত টান দিয়ে খাইতে গেলে এইভাবে হাত দিয়ে তারপর টান দিতেন এদিকে তাকাও আমরা তো এখানে হাজারে নবী আমার হাত এইভাবে দিয়া এইভাবে টান দিতেন নবী আমার দাঁত খিলাল করলে এইভাবে দাঁত খিলাল করতেন যেন আমার দাঁতগুলা কেউ না দেখে বাজান আমার নবী এইভাবে লোকমাগুলা গালের মধ্যে দেয় দিয়ে আস্তে আস্তে করে নবী এইভাবে এইভাবে চাবায় নবীর দাঁতগুলা যেন অসুন্দর না দেখা যায় আর আমার নবী ছোট্ট ছোট্ট কামড় দিয়া যখন গোস্ত গুলা খাইতেছে মনে হইতেছে আরশে আজিমের মালিক সাইয়া সাইয়া দেখতেছে নতুন বর মতো নবী আমার সবাই সবাই গোস্ত গুলা খায় হালিমা সাদি বার তাকাবার কানবা হালিমা সাদিয়া তার উন্নি বাইর করিয়া বাবা এই উন্নাটা বাইর করিয়া এইভাবে হাতের মধ্যে দিয়া আমার নবীর মুখখানা এইভাবে মুছিয়া দেয় আমার নবী কান দেয়ার মানে মা তুমি আমার দুধ না গো মা ও সাবির আপনারা দেখেন আমার দুধ না যদি আমার এত খেদমত করতে পারে এত আদর করতে পারে আমার মা আমি না যদি পয়সা থাকত না জানি আমার মা কত আদর করত বাবা আমার নবী হালিমা সাদিয়াকে নিজে কবরে দেখছে যারা হস করছেন তারা দেখছেন জান্নাতুল বাকি কবরস্থানে কয়েকটা কবর পুলিশ বাহারা দিয়ে রাখে মুজিবুর রহমান সাহেব জিজ্ঞেস করেন বানানো কথা আমি বলি না কয়েকটা কবর পুলিশ পাহারা দিয়ে থাকে আর্মিরা দাঁড়ায় থাকে তার ভিতরে এক নাম্বার হলো হালিমা সাদিয়ার কবর আপনাকে কষ্ট হয়ে গেছে মোনাজাত করে আল্লাহ রব্বানা জুলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা না না তা আওয়াজ দাও না সান্ধুগুলি এইবার আওয়াজ দিবা রেডি আল্লাহু আকবার জোরে কও তো এই মুসলমানের কোলা একটা কবর হালিমা সাদিয়ার কবর সবচাইতে বেশি পাহারা দিয়ে রাখে ইমাম মালিকের কবর পুলিশ পাহারা দিয়ে রাখে কবর যদি দুনিয়ার কবর পুলিশে পাহারা দিয়ে রাখতে পারে হালিমা সাদিয়ার কবর ফেরেশতারা পাহারা দিয়ে রাখতেছে কি করছে এই মহিলা ওখানে তো নবীর আশেপাশে মুতাহারা নবীর 900 বিবি এক জায়গায় ঘুমানো 900 বিবি তাদের কবর তো পাহারা দেয় না হালিমা সাদিয়ার কবর কেন পাহারা দেয় হালিমা সাদিয়ার কবরটা যদি পায় তুর্কিরা বুকে করে লয়ে যাবে তাইপের মানুষগুলো এখন হালিমা সাদিয়ার কবরটা পাইলে কবর ভাঙ্গে রয়ে যাবে অবস্থা হয়ে বাজানরে পুলিশ দাঁড়ায় থাকে কেন থাকে জানো নি আমার নবী হালিমা সাদিয়ার কবরের থেকে জান্নাতের খুশবু পাইছে আরো জোরে কর আরো জোরে কর আমার নবী কি জান্নাতের খুশবু পাইতে পারে না আল্লাহ আকবার বলেন তো আরে নবীর কথা বাদ দে না বেটা পৃথিবীতে এমন ওলিও আছে তারা কোনটা হালাল খাবার কোনটা হারাম খাবার এটা নাকের কাছে আসলে বুঝতে পারত কথা বল না কে আহমদ লাল সাহেবের নাম শুনছেন না আল্লাহু আকবার এত বড় বুজুর্গ উনি উনি কোনটা সুদের টাকার খাবার বাজার করা বাজার আর কোনটা হালাল টাকার বাজার ওনার নাকে তরকারি ঘেরা আসলে উনি ঠিক হইতে তো দুইটা যুবক ওনারে পাহাড় পরীক্ষা করতে আছে দেখি না আহমদ লাল সাহেব খালি কয় আমি সুদ ঘুষক যে টাকাই হোক নাকের কাছে নিয়ে বলে দিতে পারবো কোনটা হালাল কোনটা হারাম তো দুইটা যুবক দুই বন্ধু একত্রিত হইয়া পট করছে কেহন কি তুই কিছু হারাম টাকা আর আমার কিছু হালাল টাকা আমার 60 টাকা থাকবে হালাল তোর 40 টাকা থাকবে হারাম এই 100 টাকা দিয়ে ঘর কিনে নিয়ে যাবো চার পাঁচ পদে দেহি আহমদ লাল সাহেব কে আপনি ঠিক পায় আর নাক দিয়ে বলে ঠিক পায় দুই যুবক আল্লাহর কুতুবরে পরীক্ষা করার লেগে দরজায় যে একবারে সকালে সকালে টক বেজে হুজুর ওস্তাদ জি দরজাটা খুলিয়ে
আল্লাহর কুতুব দরজা খুলে বলে কে কে আল্লাহর বাপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি পাস দোয়া কি দিয়ে আইহো আপনার কাছে দোয়ার জন্য আসছি আল্লাহর কুতুব প্রথমই দাঁড়ায় বলে তুমি দোয়া কি নিয়ে আইহো মেরে ইমতিহান করনে কি দিয়ে আহমদ লাচ্ছা বলে আমারে তোরা পরীক্ষা করে নিয়ে গেছে নেই 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 চাও চাও মাই আল্লাহ কে গোলাম হ্যায় মাই আশিক রাসূল হ্যায় ওই দুই যুবক কইতেছে হযরত মেরে গুস্তাখি মাফ কি যায় চাও মাফ পরে আগে ঘরে ঢোক ঘরে ঢুকে গা ধরে ঢুকে কই দে ফের কলের পোকলা দে দে এবার কাম বা কলের পোকলাটা আল্লাহর কুতুব হাতে নিয়ে কলগুলারে একটা একটা করে ছুটাইয়া এই আঙ্গুল দিয়া ধাক্কা দিয়ে সরায় করে এটা এটা হারাম টাকা এটা হালাল টাকা এটা হারাম টাকা এটা হালাল টাকা এটা হারাম টাকা এটা হালাল টাকা আল্লাহু আকবার 40 টাকার ফল আলাদা কইরা 60 টাকার ফল আলাদা কইরা নিজের ডিব্বার মধ্যে দিয়ে সোডা কোলার কাছে দিয়ে কইরা তোর মা যে বলবি এটা হালাল টাকা খাবা এটা তুই লয়ে যা দুই যুবক বলে হযরত আপনি কি তা আপনি কেমনে জানলেন এই খবর কি তা জানা এই খবরটা কিভাবে আপনি জানতে পারলেন ইত্তলা কেসে আইও ইত্তলা আপনার কাছে কেমনে আসলো আল্লাহর কুতুব বলে বাজান রে জীবনে কোনোদিন বালে ঘর পরে হারাম খাবারে পেটে ঢুকাই নেই এই মুখ দিয়ে জীবনে একটা মিথ্যা কথা বলি নাই আমার মা আমার দুধ বজু ছাড়া কোনোদিন খাওয়ায় নাই তবে মায়ের হালাল খাবার আমার বাল্যকালে ঢুকছে বালে ঘর আগে কি করছি মনে নাই বাবা বালে ঘর পরে কোনোদিন বজু ছাড়া থাকি নাই বাজার দে কেমনে জানছি জানো নেই যখনই তোরা ফলগুলা নিয়ে আসছো ওই ফলের মধ্যে থেকে ঘেরা আসতেছে এটা হারাম টাকার খাবার এটা হালাল টাকার খাবার কারণ হারাম খাবার তো আবু বকর সিদ্দিকের পেটেও থাকে নাই আমার নবীর পেটেও থাকে নাই রে বাবা হারাম খাবার ওমরে ফারুকের কপালও জোটে নাই বাজারে তোরা কেমনে বুঝলি আমি আরাম হালালকে তমিজ না করে বাবা জান আমার নবী তো সবই জানে রো বাবা আমার নবী তার মাকে কবরে যখন দাফন করে শোয়াইতে গেছে আমার নবী কবরের মাটিরে ডেকে ডেকে বলে কবরের মাটি আমি তোর ভিতরে আমার মাকে শোয়ায় রেখে যাইতেছি হালিমা সাদিয়া বাজার আমার নবী কবরের মাটিকে আস্তে আস্তে করে থাবুর মারে আর বলে কবরের মাটির তোর মালিককে বুঝাইয়া কোষ এ যুবক আমার দিকে তাকাও আমি তোদের সামনে একটা লাশের কফিন বানায় ফেলছি বাজান্দা আমি একটা বাস্তব চিত্র দেখাই দিয়ে যাই এইটা মাথা এইটা পা এই কাপড়ে আবৃত হইয়া তুমি একদিন বিদায় নিবে আমিও একদিন বিদায় নিব আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে আমার মায়ের এই কাপড়ে দেখছি বাবা আমি তখন মাদ্রাসার ছেলে ছিলাম আমি আমার মাকে জীবনের তরে বিদায় দিছি এরকম কাপড়ের কাপড় দেখিয়ে হ্যাঁ বস্তুগুলা রাজা বাড়ির ভাইরা আমি জানি না আমি গোপালগঞ্জের সন্তান তুমি কোন গন্ধের সন্তান আমি জানি না শুধু আমি তোমার দুটো পাও ধরে পড়ে যাব এই দুনিয়ায় মা ছাড়া আপন কেউ নাই ওই মা বাবা যাদের দুনিয়ায় নাই সে বুঝবে মা কি জিনিস গো বাবা ও মা আমি আপনাদের দুনে পাও ধরে বলে দিয়ে যাই গো মা তার গালিব বাবা জি আমি তোমাদের অনুরোধ করে যাই গো বাবা আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি পরের বাড়িতে খাইছি গো বাবা সৎ মায়ের ঘরে বড় হয়েছি মনের মধ্যে কত কিছু খাইতে মনে চাইতো পয়সার অভাবে খাইতে পারে নাই গো বাবা মনের মধ্যে কত দামি দামি জামা কাপড় পড়তে মনে চাইতো আমি পড়তে পারতাম না আজকে আমার খাবারের অভাব আল্লাহ দেয় নাই পড়ার অভাব দেয় নাই 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি
আরো কোটি কোটি টাকা খরচ করে তো বাবা মাদ্রাসা বানাইছি আমার মাদ্রাসায় 200 এর উপরে ছাত্র বাবা আমি কারো কাছ থেকে একটা টাকা কালেকশন করে মাদ্রাসা চালাই না আমার ছাত্রদের কাছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রতি পরীক্ষা আমি পুরস্কার দিই আলহামদুলিল্লাহ বলেন পাঁচ সেকেন্ড থা এই তিন জনের পুরস্কার দিই অনেক বড় বড় দামি দামি পুরস্কার দিই যেন আগাম পরীক্ষা ভালো করে প্রত্যেক পরীক্ষায় আমি দিই আমার মাদ্রাসায় আজকে আমি নিজের হাতে তোমরা দেখছো ফেসবুক আমি নিজের হাতে ছাত্রদেরকে ডাইকে ডাইকে বাবা পুরস্কার দিছি আবার বলছে আগামী পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করবা আমি তাদের জামা কাপড় বানাই দিব এবং পুরো বছর ফ্রি করে দিব বাজান দেবার আমার দিকে তাকাও আমি যখন পুরস্কার দিয়ে বাবা উপরে গেছি একটা ছেলে আসছে হুজুর আমি প্রতি মাসে 500 টাকা করে দিতাম হুজুর আমি আর লেখাপড়া করব না কেন বাবা কি বলে হুজুর আমার আব্বার কাম নাই আমার আব্বা অটো রিক্সা চালাইতো অটো রিক্সা ভাঙিয়ে গেছে মালিক আমার বাবার 1 লক্ষ টাকা জরিমানা ধরছে হুজুর আমার বাবা 1 লক্ষ টাকা কোথার থেকে দিব এই জন্য আমার বাবা আমাকে কামাই করে খাওয়াইতে পারে না আমার লেখাপড়ার খরচ করতে দিব আমি বললাম তুই চিন্তা করিস না বাবা তোর সব লেখাপড়ার খরচ আমি দিব তোর খাবার দাবার আজ থেকে ফ্রি করে দিব